ঘুষ লেনদেন হচ্ছে চট্টগ্রামে আর কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে বরিশাল বিআরটিএ কার্যালয়ে। এরকম অভিযোগের মধ্যে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ভারী থেকে হালকা সব ধরনের যানবাহনের লাইসেন্স মিলছে বরিশালে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। বরিশাল থেকে সালেহ টিটুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা। অভিযোগ উঠেছে ড্রাইভিং লাইসেন্স করতে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও মৌলভীবাজার থেকে দল বেঁধে লোক আসছে বরিশাল বিআরটিএ কার্যালয়ে। প্রয়োজনীয় কাজ সেরে সন্ধ্যায় লঞ্চে ফিরে যাচ্ছে তারা। গত জানুয়ারি ফেব্রুয়ারিতে ভারী থেকে হালকা যানের লাইসেন্স নিয়েছে অনেকে। এজন্য অনলাইনে ঘুষ লেনদেন হয়েছে চট্টগ্রামে থাকা এক ব্যক্তির সাথে। তার নির্দেশেই ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে চুক্তিকারীরা। কারো মুখোমুখি হতে হয় না কাউকে। 20-25 জন একটা বহর আসে, এসে লাইসেন্স করে চলে যায়। তাদের জিজ্ঞেস করছি, ভাই আপনারা কীভাবে লাইসেন্স করলেন? আমরা একজনকে টাকা দিছি, কে তাকে চিনি না। আমরা প্রতি লাইসেন্সে 20,000 টাকা করে দিছি। সেই লোক ঢাকা ট্রান্সফার হয়ে গেছে, সেই লোক আমাদের বলছে বরিশাল আসতে, আমরা বরিশাল আসছি। আমার কিছু পরিচিত লোকজন আছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা থেকে, জেলা শহরগুলোতে, ওখানে ফোন দিছে যে বরিশালের নাকি ভারী যানবাহনের যে লাইসেন্সটা বরিশাল থেকে গোপনে দেওয়া হচ্ছে। এই লাইসেন্সধারীদের হাতে সরকারের মানুষ মরবে বলে শঙ্কা জানান স্থানীয় টিআইবি নেতা। এই লাইসেন্সগুলো যাদেরকে দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে, এরা তো কোনো শিক্ষা নিচ্ছে না, কোনো প্রশিক্ষণ থাকছে না, এরা অহরহভাবে আমাদেরকে রাস্তাঘাটে আমাদেরকে পিষে মেরে ফেলবে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআরটিএ। এই বিষয়টা আমার জানা নেই, আপনি যদি আমাকে ডকুমেন্টস দেন আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নিব। যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে আমি কঠোর পদক্ষেপ নিব। বিআরটিএ কর্মকর্তার সাক্ষাৎকার নেয়ার পর এ ধরনের কর্মকাণ্ড কিছুদিন বন্ধ ছিল। এখন দল বেঁধে আসা কমলেও প্রতিদিন একই পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য কমপক্ষে 10 জন বিআরটিএ কার্যালয়ে আসছে বলে জানা গেছে। বরিশাল। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।